আসসালামু আলাইকুম আমার প্রিয়জনেরা, আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি ভীষণ লোভনীয়, ভীষণ মজাদার, টেস্টি, হেলদি, ইয়াম্মি খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি। শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের পুলি পিঠার সিজন। কম বেশি সকলের বাসায় কিন্তু শীতকাল আসলে নানান ধরনের পিঠা তৈরি করা হয়। সেরকমই একটি আজকে অনেক লোভনীয় পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে যতটা সুন্দর, বানানো ততটাই সহজ, খেতে কিন্তু ততটাই লোভনীয়। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতেছি। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিস বাই নাবিল মামাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখানে নিয়েছি খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা আমি যতটুকু শুনেছি অথেন্টিক এবং খাঁটি, জানি না এর মধ্যে কতটুকু খাঁটি আছে, তবু আমি বিশ্বাস করে কিনে নিয়ে আসছি বাজার থেকে। একটি কড়াইতে পানি নিয়েছি আমি। এখানে হাফ লিটার পরিমাণ পানি নিয়ে বেশ কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব চুলা জাল করে। পিঠা তৈরি করতে যে ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি এখন নিয়ে নেব চালের গুঁড়া। আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ পরিমাণ ময়দা নেব। পিঠার জন্য মেন যে ব্যাটারটা আমি তৈরি করব এটা কিন্তু পারফেক্টভাবে মেপে মেপে নিতে হবে। তিন টেবিল চামচ পরিমাণ সুজি নিয়েছি, এতে করে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে। গুঁড়া দুধ নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো। আমার দাদি বলতেন মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির টেস্টটা, ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম পানি আর খেজুরের গুড় দিয়ে, সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নেব, যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট একটি ব্যাটারে পরিণত হয়। এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, চিতই পিঠা তৈরি করার সময় আমরা যে ব্যাটারটা তৈরি করি তার থেকে সামান্য পরিমাণে একটু ঘনভাবে তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও না, আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কতটুকু পরিমাণে ব্যাটারটাকে ঘন বা পাতলাভাবে তৈরি করে নিয়েছি। যত বেশি নেড়ে চেড়ে লিকুইডটাকে তৈরি করে নিতে পারবেন ব্যাটারটা, পিঠাটা ততটাই মসৃণ হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে অন্তত পক্ষে 10 মিনিটের জন্য রেস্টে। তাতে করে পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে মসৃণ হবে, পিঠাগুলো প্লেন হবে, ফেটে যাবে না, ভেঙে যাবে না। একটি কড়াই নিয়েছি আমি, ফ্রাইপ্যান বলতে পারেন, কড়াই বলতে পারেন, আমরা যেহেতু বাঙালি আমরা সবসময় কিন্তু বাংলা ভাষায় ব্যবহার করি। হাফ লিটার নিয়েছি আমি লিকুইড গরুর দুধ, সুজি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ, গুঁড়া দুধ নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ। নিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, এখানেও সামান্য পরিমাণ লবণ দেব যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি যেটুকু লিকুইড ছিল খেজুরের গুঁড়ের সেটুকু দিয়ে আবারও নেড়ে চেড়ে চুলার জালে বসিয়ে দিয়েছি। একটি সবুজ এলাচ ব্যবহার করেছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। চুলায় বসিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি খিরসা তৈরি করে নেব। আমি এখানে লিকুইড দুধ, গুঁড়া দুধ দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলিয়েও সবটা তৈরি করে নিতে পারেন। আমি স্বাদ বাড়ানোর জন্য বাদাম, কিশমিশ, কাজু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এভাবে নেড়ে চেড়ে আমি একটা হালুয়ার মতো তৈরি করে নেব। এটা কিন্তু তৈরি করার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, খুব বেশি শক্ত শক্ত করার প্রয়োজন নেই। এই অবস্থায় নামিয়ে নিয়েছি, ঠান্ডা হলে আরও কিছুটা জমে যাবে। যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম
10 মিনিট পর আবারও 5 মিনিটের মতো এভাবে একটু নেড়েচেড়ে নেব যেন পিঠাটা অনেক সুন্দরভাবে মসৃণ হয়। এখন আমি তৈরি করতে চলে যাব। চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। একটু ভালোভাবে শুকনো শুকনো করে অয়েল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে, ভেঙে যাবে না, লেগে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি একটি কাপের সাহায্যে ছোট পরিমাণের মেজারমেন্ট কাপ নিয়েছি, এক কাপ করে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট পরিমাণ একটা কাপ ব্যবহার করেছি। সামান্য পরিমাণ হাতুলটা ধরে একটু নেড়েচেড়ে গোলাকারে তৈরি করে নিতে হবে শেপ দিয়ে, বা এটা নিজে থেকেও শেপে চলে আসে। আমি এক পাশটা একটু 20 সেকেন্ডের মতো জাল হওয়ার পর উল্টে দিয়েছি, এই পাশটাও আমি আবার 20 সেকেন্ডের মতো জাল করার পর আবারও উল্টে দেব। এখন কোন পাশটা উপরে রাখবেন সেটা একান্তই আপনাদের পছন্দ। আমি এই পাশটা প্রথম যে পাশটা কড়াইতে ছিল সেই পাশটা আমি উপরে রাখব, তাই আমি এটা আগের মতো উল্টে দিয়েছি। এখন আমি যেটা তৈরি করেছি খিরসা, সেই খিরসা থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এইভাবে করে ভাঁজ করে নেব। কম বেশি আমরা সবাই কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করতে পারি, তবু যারা জানেন না, যারা নতুন গৃহিণী বা নতুন সংসারে যোগ দিয়েছেন, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে সবাইকে খাইয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা যতটা সুন্দর ততটা লোভনীয়, ততটাই সহজ। তৈরি করতে পারলে কিন্তু সহজ মনে হবে, যারা নতুন গৃহিণী আছেন, নতুন রাঁধুনি আছেন, তাদের কাছে শুরুতে একটু কঠিন মনে হলেও কিন্তু কাজটা একটু কঠিন মনে হবে। তৈরি করে নেওয়ার পরে আপনারা কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এমন একটি রেসিপি আজকে আপনাদের সামনে হাজির করেছি। আমি এইভাবে করে সবগুলো পিঠে তৈরি করে নেব। দেখুন কতটা স্মুথভাবে পিঠাটা তৈরি হয়ে গেল, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাটা কিন্তু সবচেয়ে শেষের পিঠা, তাই এটাকে আমি একটু সময় নিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, লোভনীয় এবং টেস্টি, হেলদি, ইয়াম্মি, ডেলিশিয়াস আপনাদের ভাষায়। দেখতে কতটা স্মুথলি পিঠাটা, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা মজাদার হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি এখন একটি পিঠাকে পোস্টমর্টম করিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। চারপাশের সাইডটা কিন্তু একটু ক্রিস্পি হয়েছে, একটু মুচমুচে হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। ভিডিওতে রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা লোভনীয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।